Welcome and welcome back to my channel, Sishupa Pornas Blog. So, kya mana chhe? Tomra aasha kuchhi, tomra khub halo acho. Ami akhon mota moti bhalo yachi. Aro edar khub pechone dekhte pachho koto manush. Haan, amar barite onek manush, kintu ekটুখন pore amar bari ekdom hoye jabe phaka. Ar ei dekho ami akhon ranna korchi, ranna korte boshe gechi. Sokal ekhon cha hoyni, dekho cha hocche. Edike shashuriyo ajke chole jabe. হ্যাঁ শাশুড়ি আমার বাবা মা সবাই চলে যাবে তো তোমাদের সবাইকে দেখাবো আমি ওদেরকে দেখানোর জন্য আজকে ব্লগটা করলাম না হলে হয়তো করতাম না কেন কি বাবা তো এসে তোমরা দেখেছোই কিন্তু মা এসে দাদা এসে তোমরা কেউই দেখোনি আর দেখানোর মতো পরিস্থিতিও ছিল না তো সবটাই আমি তোমাদেরকে বলবো পরে এখন আপাতত রান্নাটা কমপ্লিট করি কারণ ওদের ট্রেন আছে দুটোর সময় তো ওরা 11:30-12টার মধ্যে বেরিয়ে যাবে তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে টিফিন দিতে হবে তো এখন বেশি বকবক করব না বাকি কথা পরে হবে আর একবার বাবা মাকে দেখিয়ে দেব তোমাকে তোমাদেরকে বাবা মা দাদা তো ক্যামেরার সামনে আসে না এক ঝলক ওকে দূর থেকেই দেখিয়ে দেব আর কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো আর হচ্ছে রান্নাটা কমপ্লিট করি এখন সবাইকে একবার লাস্ট দেখিয়ে দেব আবার কবে আসবে সবাই জানি না আর বাবার যে কাজটার জন্য আশা হয়েছিল সেটা মোটামুটি সাকসেসফুল হয়েছে এখন জানি না আবার দেড় মাস পরে আসবে তখন কি হবে জানি না চুল টুলে খুব বাজে অবস্থা আমারও খুব বাজে অবস্থা আমাকে দেখে লাভ নেই কয়েকটা কথা বলা ছিল তোমাদেরকে এখন বলে দিলাম বলে দিয়ে রান্নাবাড়ি কমপ্লিট করে পরে একটা সময় চলে গেছে তারপরে আমি আবার আসলাম এখন আপাতত এখানে দুধ গরম হচ্ছে আর এই যে টিফিনের জন্য রুটি এটা হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করবে সবাই মোটামুটি রেডি এই দেখো রেডি সবাই এদিক ওদিকে খালি গায়ে গুলি খালি গায়ে আছে দেখানো যাবে না সেগুলো তো কি রেডি ক্যামেরার সামনে হাই না বলেই বাই রেডি হচ্ছি চলে যাব আজকে খুব খুশি দুয়ার বাড়ি যাচ্ছে দুদিনের জন্য এসেছিল মেয়ের বাড়িতে ছোটিকা সফর আর আই এদিকে বাবাও রেডি এই যে বাবা মোবাইলে ব্যস্ত না মোবাইল না হ্যাঁ মোবাইল কি গো দাদাকে দেখানো যাবে না দাদা খালি গায়ে বসে আছে আর দাদা বলে দিয়েছে আমি যাচ্ছি না ওইদিকে শাশুড়ি বলছে যে ডাকতে দেখি কোকোকে আমি ডাকি আগে চলে গেল সবাই মন তো খারাপ লাগেই কিন্তু কি করবো আসা যাওয়া তো লেগেই থাকবে না যাবে তবে তো আবার আসবে তো একদম ঘর আমার ফাঁকা সবাই চলে গেলো বিশেষ করে মানে শাশুড়িও চলে গেল যে মানে ওটাই মানে একদমই ফাঁকা হয়ে গেছে তো এখন থেকে আর আমার ব্লগে তোমরা শাশুড়িকে দেখতে পাবে না বেশ কিছুদিন তারপরে আবার চলে আসবো ওনার একটু কাজ আছে সেজন্যই গেছে তো এখন মোটামুটি বাজে 12টা আমাদের দুটো ট্রেন তো সাড়ে যেহেতু সবাই বয়স্ক না তো সেই জন্য দাদা ভাই বললো একটু তাড়াতাড়ি যাই তো ওরা বেরিয়ে গেল আর বেরিয়ে যাওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি কেন কি মনটা খারাপই বলতে পারো মনটা খারাপ তো অবশ্যই বাবা মা চলে গেলে সব মেয়েদেরই মন খারাপ হয় আর শাশুড়িও অনেকটা দিনই ছিল তো তার জন্য বেশ কিছুটাই খারাপ লাগছে কেন কি অনেক দিন একসাথে থাকলে মোটামুটি 8-9 মাস একসাথেই ছিলাম হয়তো আবার চলে আসবে 1-2 মাসের মধ্যে কিন্তু তাও যেটাই হোক 1-2 মাস বা 3 মাসের মধ্যে চলে আসবে তো যাই হোক মন খারাপ নিয়ে তো বসে থাকলে হবে না আজকে বৃহস্পতিবার তার মধ্যে অনেকগুলো কাজ আছে পুজো দেবো বাসন অনেকগুলো হয়েছে সেগুলোকে মাজবো বিছানাটাও আজকে তুলিনি জানো দেখাই চলো তোমাদেরকে বিছানাটা পর্যন্ত আজকে তোলা হয়নি আমার চলো দেখো ওখানে বাসনের ঢিপ পড়ে আছে এই দেখো বিছানা পর্যন্ত তোলা হয়নি তো আমরা এখন এই ঘরে শিফট হয়ে গেছি মানে এই ঘর মোটামুটি ক্লিনিং হয়ে গেছে সব কোথায় হ্যাঁ 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 ও ওটাই ভাবছে সবাই কোথায় চলে গেল হঠাৎ করে তো যাই হোক গুড মর্নিং বলিনি গুড মর্নিং গুড মর্নিং 12টার সময় বলছে হ্যাঁ তো এখন বিছানাটা গুছাই সবার প্রথমে আমি যেটা কাজ বিছানাটা গুছাতে হবে এই যে বিছানার অবস্থা তো এটাকে আগে গুছিয়ে নিই বাদ বাকি কাজ তারপরে হবে এক এক করে তো বিছানা আমার রেডি হয়ে গেছে এখন যাব বাসন ধুতে বাসনগুলো ধুয়ে নেব মেশিনে কিছু জামা কাপড় পুরো অন্ধকার মেশিনে কিছু জামা কাপড় দেওয়ার ছিল কিন্তু আপাতত সেগুলো দেব না আর এতে কোকোর দেখো বান্দ্রামও চলছে কোথায় কোকো এই যে ওই দেখো দেখছো ওর এই বান্দ্রামও চলতেই থাকে আনলাটাও গোছানো হয়ে গেছে মোটামুটি আসবি তো আয় হয়তো ডাস্টবিনও এসেছে হ্যাঁ ডাস্টবিন চলে গেছে তো ডাস্টবিনও দেবো আর বাকি কাজগুলো কমপ্লিট করি
ভেবেছিলাম মেশিনে জামা কাপড়গুলো আজকে কাচবো না, কিন্তু ওয়েদার রিপোর্ট যা বলছে কাল আবার বৃষ্টি হতে পারে, কাল পরশু তো অনেক জামা কাপড় আমার হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমি ধুয়েই নি, কিছুটা আজকে ধুই, তারপর কিছুটা আবার কালকে ধোয়া যাবে। তো বিছানার চাদরগুলো আমার মোটামুটি অনেকগুলো বেরিয়ে গেছিলো, তো ওগুলোকে আমি আজকেই ধুয়ে নিয়েছি, পরে বালিশের ওষার টোষারগুলো, আরও বিছানার চাদর আছে কিছু, আরও কিছু জামা কাপড়ও আছে, সেগুলো পরে ধোয়া যাবে। মেশিনটা চালিয়েই দিলাম। কি খাচ্ছ? ছুটকি মাছটা কেমন করে বললি আরেকবার দেখা, কেমন টেস্ট ছুটকি মাছের? তো খাও আর কি। তো মেয়েকে আর কোকুকে খাইয়ে তারপরে আমি পুজো দিতে এলাম। বৃহস্পতিবার ঘট পাতা হলো, মোটামুটি সব বাঙালি ঘরে বৃহস্পতিবার দিন ঘট পেতে পুজো দেওয়া হয় পাঁচালি পরে, এটা আমাদের বাঙালি রীতি। তো এই যে আমি পাঁচালি পড়ছি, আর পাঁচালি পরে তারপরে আমি খাবো। তো আমার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর খুব টায়ার্ডও হয়ে গেছিলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম। দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে, এখন হাওয়া দিচ্ছে বাইরে, দেখো হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো এখন আমাকে যেতে হবে ছাদে, আমি ঘুম থেকে একটু উঠলাম, আজকে ঘুমিয়ে গেছিলাম, ভালোই ঘুমিয়ে গেছিলাম, মানে অল্প সময় ঘুমিয়েছি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম গভীর। কি করছো? ওই করো, সারাদিন খালি ফোন দেখা, ওই যে মেয়ে ফোন দেখছে, আর ঘর তো একদমই ফাঁকা, কেউ নেই, তো মানে ঘুমিয়ে ভালোই হাওয়া দিচ্ছে, মানে একটা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। তো এখন যাবো ছাদে, যে ছাদে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম দুপুর, ঘুম থেকে উঠে জলও খাইনি। জল খেয়েছিস? খেয়ে উঠে তো জল খাই না আমি, এই জন্য দেখো ওরকম একটা গোটা কাম, ওই জন্য কি বলতো ঘুম থেকে উঠে জলটা খাই উঠে। আজকে ওই ঘরে বোতলও ছিল না, আর উঠে এসে কেন যেন খুব টায়ার্ড লাগছিলো, তারপরে একটা লাইভ দেখছিলাম, তারপরে এক দুজনের ভিডিও দেখছিলাম, তো দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে 6:50। জামা কাপড় এই দেখো চলে এসছে, ঢাই হয়ে আছে, অনেকগুলো আছে এখানে, 6টা চাদর আছে বোধহয়। তো তোমরা তখন দেখলেই কি আমি কেচেছিলাম, তারপরে মেলে এসেছিলাম, তারপর ছাদের থেকে গিয়ে এখন নিয়ে এলাম, এখন একটু বসবো। খাওয়াটা অনেক দেরিতে খেয়েছি আজকে আমি, পেট একদম মনে হচ্ছে হাই হাই লাগছে, তো জলটা খাই দেখি কেমন লাগে, তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা আছে আমার, তো সেগুলো বলবো, হ্যাঁ সেগুলো বলবো কিন্তু একটু পরে, এখনও ঘুমের রেস্টটা না আমার ঠিকমতো কাটেনি। এখন 6টা বাজে জানো, 7:30 বাজে, আমি এতক্ষণ ফোনে কথা বলছিলাম, আর আমার মেয়েকে দেখবে কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ এরকম বলতে দাঁড়ালো, চাউমিন খাচ্ছি। কি দিয়ে খাচ্ছ? আমি তো খাই না এগুলো দিয়ে, আমি কি করে জানবো? চপস্টিক্স উঠছে, তো মেয়ে খাচ্ছে চপস্টিক দিয়ে চাউমিন। অ্যাকচুয়ালি আমি একদম ভুলে গেছিলাম, আমার মা ফোন করে বললো যে আরে চাউমিনটা আছে যে ওকে দে, আমি সত্যিকার দিন ভুলে গেছিলাম একদম। আর আমার এই দেখো এই এটাতে মাইক্রোওভেন রাখার জায়গা হয়েছে, কিন্তু মাইক্রোওভেনটা এটা আবার সুইচটা কিছুই হয় না, এই এক যন্ত্রণা, ইলেকট্রিশিয়ান আসলে এটাকে ঠিক করাতে হবে আবার, মানে জ্বালা জ্বালা জ্বালা। তো আমার জন্য তো চা বানাচ্ছি লাল চা চিনি ছাড়া, কেউ কি খাবে? খেলে চলে আসো। তো যে চা নিয়ে বসে গেছি, এই দেখো লাল চা, আর সাথে বিস্কুট বিস্কুট বিস্কুট। 6:30 বাজে, এখন আমি খাচ্ছি লাল চা। স্যার চলে এলো নাকি, আমার চা খাওয়া হলো না? কালকে আমার মা হয়েছিল, তো ওখানে এক প্লেটে এতটা চাউমিন দেয় আমার পক্ষে সম্ভব না। আর এটাই কিন্তু ওই চাউমিনটা যেটা দিয়ে আমরা চ্যালেঞ্জটা করেছিলাম। দেখো কতটুকু আছে, ওইটুকু হলেও রাখবে না।
দেখো মেয়ে কোনো রকমে ঠুসিয়েছে, ঠুসিয়েই দেখো এতটুকু আছে। এটা কালকে অ্যাকচুয়ালি আমার মা খাইয়েছিল, দেখি আমি একটু তুলে চপস্টিক। পারবে না, পারবে না, দেখ কি ভাবে ধরছে। চপস্টিককে ডিসরেসপেক্ট করা হয়, ডিসরেসপেক্ট করা হয়, উল্টা করছো তো। আরে এরকম ভাবে ধরো, তারপরে তোলো, তাও উল্টে যাচ্ছে, এই জায়গাটা উল্টাবে না। হ্যাঁ কেমন মুরগি মার্কা লাগছে না আমাকে দেখতে, আমার নিজেরও মনে হচ্ছে আজকে যেন আমি মুরগি হয়ে আছি। কিছু কথা বলার ছিল, জানি না বলতে পারবো কিনা। আসলে কয়েকদিন ধরে খুব চাপ যাচ্ছিল, মোটামুটি মাস খানেক ধরে। তুমি কি খাবার দেখো, বিস্কুট খায় নাকি দেখো। আরে এগুলোকে এরকম তোলে না, ওকে দেখ বিস্কুট গুলো দাও। পকোড়ো খেতে হবে এনে, তো যেটা বলছিলাম ঘরের কাজ তো কাজ, তারপর আর ঘরের কাজটা কি বলতো সম্পূর্ণটা আমাকে সামলাতে হয়, কেন কি আমার হাজবেন্ড এত দেরি করে আসে, ওর পক্ষে কিছু করা সম্ভব হয়ে ওঠে না। যখন আমি সব কিছু ক্লিন আপ করে টোরে তোমাদেরকে দেখিয়েছি এগুলো চলেছে, তারপরে বাবার এর কী হবে কী হবে, এনজিওগ্রাফের পরে কী হবে কী হবে, এটা নিয়ে একটু মানে চিন্তাতেই ছিলাম। তো এই মুহূর্তে ডক্টর কিছু বলেননি, কিন্তু আবার দেড় মাস পরে ডেট দিয়েছে আসবে, তখন এই ওষুধগুলো খেয়ে কতটুকু রেসপন্স করছে শরীর সেগুলো হবে তারপরে জানা যাবে। আর আজকে একদম ঘর ফাঁকা, শাশুড়িও নেই, আমি আমি এই নিউজ পেপারে বিটিএস উঠেছে, আর কোকো আর তুই আর তোর বিটিএস দেখে না। ওইটা তো একটু এনার্জেটিক হতে মনে হচ্ছে আমার একটু টাইম লাগবে, মানে এমনি ঠিকই আছে কিন্তু একটা কেমন জানি ল্যাদ খাওয়া, ল্যাদ খাওয়া টাইপের লাগছে, জানি না আজকে লাগছে না এরকমই চলবে আমার, জানি না। কোকো চিৎকার করেই যাচ্ছে, তো ভিডিওটা তো আর বেশি কিছু দেখাবো না, বেশি কিছু দেখাবো না, ডিনার করা জানি না দেখাবো কি দেখাবো না, মেড টিচার চলে আসবে তো দেখা যাক, চা খাই এখন আর বক বক করবো না। তুমি কি কিছু বলতে চাও? ওয়াই আমি আবার কি বলবো, তাহলে ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে। আর আরেকটা কি ব্যাপার বলো তো, যখন কোনো কিছু তোমার উপর দিয়ে যাবে না তখন ওই মুহূর্তটাতে কিন্তু তুমি বুঝবে না যে এই যে আমার ঘরের কাজ হলো এতদিন, আমি জানতাম যে এই আমাকে কাজ করতে হবে করতে হবে করতে হবে, তারপরে এখন কাজটা শেষ হয়ে গেছে, তো ওটা একটা ফিজিক্যাল ছিল। আর বাবার এই ব্যাপারটা সবারই বোঝো, বাবা যখন হসপিটালে অ্যাডমিট থাকে বাবা এ কি করছিস, বাবাকে কিছু করা হয় তখন প্রত্যেকটা মেয়েরই ইমোশন খুব বেশিভাবে জড়িত থাকে বাবার সাথে, বাবা মা দুজনেই উভয়, হ্যাঁ উভয়ই ইম্পর্টেন্ট, কিন্তু দেখবে বাবাদের সাথে কিন্তু আমরা মেয়েরা একটু বেশি অ্যাটাচ থাকি, তো সেই জন্য কি বলতো একটা মানসিক প্রেশারও তখন ওই মুহূর্তে চলে আসে মানুষের মধ্যে। তো কিছুদিন আগের ফিজিক্যাল আর তারপরে মানসিক নিয়ে জানি না শরীরটা মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছে, হয়তো আমার চোখ মুখেও তোমরা বুঝতে পারছো, আমি বুঝতে পারছিলাম না কিন্তু হয়তো এই ব্যাপারটাই হবে, হয়তো না হলে এত টায়ার্ডনেস তো আসার কথা না, কেননা আজকে সেরকমভাবে কোনো কাজ আমি কিন্তু করিনি। আর কালকে আমার মা মোটামুটি, আমার মা অনেক কিছু রান্নাই করে রেখে গেছিলো আমার জন্য, তো কালকেও আমি খালি একটা ডাল আর মাছ করেছি, বাকি মাই বেশি রান্না করেছে, আর শাশুড়িও রাত্রেবেলা করেছে রান্না যেহেতু আজকে চলে যাবে, তো সেই জন্য মানে আজকেও সকালবেলা উঠে সবজি টবজি কেটেই দিয়েছিল আমাকে, আমি মাছের ঝোল আর হচ্ছে পটল আলুর তরকারি আর রুটি ভাত এগুলোই করেছিলাম, আর ওগুলো তো কিছুই খাইনি দেখতেই পেয়েছো সব, আমি কালকে রান্নাই খেয়েছি, কালকে কাকুরলের পুরটা আজকে করেছিলাম আমি, তো এইগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে না মানে একটা কেমন জানি মনে হচ্ছে চোখ মুখ টেনে আসছে, ফিজিওমেন্টো, ফিজিওমেন্টো টেনশন, হ্যাঁ কি সব বলছে ফিজিওমেন্টো, ফিজিক্যাল প্লাস মেন্টাল,
যাই হোক ওভারকাম করে উঠতে পারবো খুব তাড়াতাড়ি। তোমরাও পে করো আমার বাবার জন্য, শরীরটা সুস্থ থাকে, নেক্সট যখন আসবে তখনও যাতে এনজিওগ্রাম করলে আচ্ছা এনজিওগ্রাফ করলে মানে কোনো পজিটিভ সাইনই পাই আমরা, কোনো কিছু করতে হবে এরকম যেন না শুনতে পাই। তো তোমরাও আমার আমার চ্যানেলে যতজন মেম্বার আছো প্লিজ আমার বাবার জন্য একটু পে করো, আর আমি তো করবই পে। আমার মেয়ে অবাক হয়ে গেছে কেন পে করতে বলছে। আরে না না, মানে তোমার চ্যানেলে মেম্বার কি করে আসলো? তোমার কতজন সাবস্ক্রাইবার? ওই হলো সবাই আমরা ফ্যামিলি মেম্বার। তো আমার বাবাও তোমার, আমি যখন ফ্যামিলি মেম্বার তো আমার বাবাও তোমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে একজন। ঠিক আছে, তো আমরা এখন এখানে বসে আছি চারজনে মিলে, চারজনই আছে, এই যে কপু আছে আর ওইদিকে আমার বর বাবা জীবও আছে। না বর বর বাবা জীবন না, তো বর বাবা জীবন তো আমার বাবার, ও হচ্ছে আমার বর, বর পরমেশ্বর। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আজকে, এখন ভাত খাবো, মেয়েকে পড়িয়ে হ্যাঁ আর ওটা নেওয়ার জন্য চেঁচাচ্ছে, আর হ্যালো না করতে বললেও করে দিচ্ছে, ডাইরেকশন বলছে না দেখে। ও জানে একটা পর একটা করতে হয়। যে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করতে বলবো না, আর হচ্ছে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাকে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। ও খুব চেঁচাচ্ছে, কোনো কথা বলা যাবে না। চলো গুড নাইট।